আসসালামু আলাইকুম, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদেরকে একটি দুর্লভ ও মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। সুস্বাদু এবং আনকমন এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখবেন। প্রিয় দর্শক, আজকের রেসিপিটি তালের শাঁস দিয়ে ছোট চিংড়ির কোরমা রেসিপি। এই খাবারটি অনেক পুষ্টিকর, রান্না করাটাও খুবই সহজ। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আনকমন মজাদার রেসিপিটি আপনাদের ভালোই লাগবে। প্রিয় দর্শক, যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দেবেন। আসুন আজকের রেসিপিটি কিভাবে আমরা তৈরি করেছি তা একবার দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমরা একটি প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে দিয়ে দেব আমরা 2 চামচ পরিমাণ সরিষার তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। দর্শক, আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো, এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। আমরা ওই প্যানের মধ্যেই আরও 2 চামচ তেল দিয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজের কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর আমরা এখানে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আমরা এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এখন আমরা দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিব আমরা 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব কয়েক খালি কাঁচামরিচ। এখানে আমরা গোটা কাঁচামরিচটা দিয়ে দিলাম, লাল আর সবুজ। প্রিয় দর্শক, আমরা এখন দিয়ে দিব কাঠবাদাম। এখানে আমরা কয়েকটি কাঠবাদাম পেস্ট করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দিব পাউডারের দুধ, একটু তরল করে নিয়েছি আমরা, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিব এখন 2 মিনিট। প্রিয় দর্শক, এখন আমরা দিয়ে দিব চিংড়ি মাছগুলো, যেগুলো আমরা একটু আগে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দিব 1 চামচ পরিমাণ টমেটোর সস, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মালাইকারিটা কত সুন্দর হয়েছে। এখন আমরা দিয়ে দিব অল্প পরিমাণে, 1/2 চামচ পরিমাণে কালো গোলমরিচের ফাঁকি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের কষানোটা শেষ পর্যায়ে, এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে। তারপর আমরা দিয়ে দিব পানি, দিয়ে দিলাম আমরা পানি। প্রিয় দর্শক, ঝোলের মধ্যে বলক এসে গেছে, এখন আমরা উপর দিয়ে দিয়ে দিব সেই তালের শাঁসগুলো। তালের শাঁসগুলো আমরা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, এই তালের শাঁসগুলো তাল খাওয়ার পরে সেই তালের আটিগুলো মাটিতে পুঁতে রাখলে একটি গাছের মতো হয়, তারপর এই শীতের দিনে সেটা শাঁস হয়ে যায়। আমরা সেই শাঁসগুলো বের করে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, সেগুলোকে এখন দিয়ে এখন আমরা ঢেকে দেব। তারপরে প্রিয় দর্শক, আমাদের কারিটা হয়ে গেছে, এখন আমরা উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে তরকারিটাকে নামিয়ে নিব এবং তারপরে ফাইনালি পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। তালের শাঁস দিয়ে ছোট চিংড়ির কোরমা রেসিপিটা হয়ে গেল। প্রিয় দর্শক, খুবই মজাদার এবং আনকমন এই রেসিপিটি, আশা করি আপনাদের সকলের কাছে ভালোই লেগেছে। প্রিয় দর্শক, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমরা মনে করব আমরা সার্থক হয়েছি। প্রিয় দর্শক, আপনারা এভাবে এই কারিটি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।
আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।